পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের গণেশ্বরপুর নিউ ঝংকার ক্লাবের উদ্যোগে আয়োজিত লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে অন্নভোগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত হয়। করোনাকে উপেক্ষা করেই আওয়াল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই উপস্থিত হয় গণেশ্বরপুরের পুজো মণ্ডপে। এমনকি ওই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও ব্যাজ দিয়ে বরণ করে মহিলা সদস্যরা। তিন দিন ধরে লক্ষ্মীনারায়ণ পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। পুজো ও অন্ন বিতরণের পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও কয়েক কুইন্টাল মানসিক বাতাসা হরিলুট হয় এবং দুস্থ মানুষদের বেশ কিছু বস্ত্র দান করেন জেলা পরিষদের সদস্য উত্তম বারিক। জেলা পরিষদের সদস্য উত্তম বারিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক হওয়ার বার্তা দেন এবং করোনা আবহের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন। এছাড়াও মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিজ্ঞানী এবং হাইকোর্ট সংশয় ছিল দুর্গাপুজোয় করোনা সংক্রমণ বাড়তে পারে, কিন্তু যেভাবে মানুষ মেনেছে তাতে করে করোনা ধ্বংস হবেই হবে। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌরীশঙ্কর বারিক ও রাজকুমার দুয়ারি সহ অন্যান্য সদস্যবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।